একটা প্রেমিকা তার প্রেমিককে বলছে, আহা তুমি আমায় কতটা ভালোবাসো, তুমি আমায় কতটা ভালোবাসো। বলছে আমি তোমাকে কতটা ভালোবাসি এটা মুখে বোঝানো নেই, অনেকটা ভালোবাসি আমি তোমাকে, তুমি যখন যা বলবে আমি তোমার জন্য তাই করতে পারব, সত্যি তুমি আমাকে অনেক ভালোবাসো। দেখুন বাবা আমাদের ভালোবাসাটা কেমন, দেখুন তুমি আমাকে কতটা ভালোবাসাস তোমায় পরীক্ষা দিতে হবে। আজ আমি তোমার কাছে ভালোবেসে যা চাইব তোমাকে তাই দিতে হবে, তুমি পারবে? বলো কি চাও, কথা দাও। কথা দাও, আজ তোমার কাছে আমি যা চাইব তুমি আমায় তাই দেবে। কথা দিলাম, শোনো, তোমার ঘরে তোমার যে বৃদ্ধ মা রয়েছে ওই বৃদ্ধ মায়ের হৃৎপিণ্ডটা উপরে এনে আমার হাতে তুলে দিতে হবে। না না আমি এটা পারবো না, এটা আমি পারবো না। এই না তুমি বললে আমায় ভালোবাসো, আজ তুমি যদি তোমার মায়ের হৃৎপিণ্ডটা উপরে আমার হাতে না এনে দাও, আজকের পর থেকে তোমার ওই মুখ আমায় কোনোদিন দেখাবে না, চলে যাও আমার কাছ থেকে। ক্ষণিকের মধ্যে ছেলেটাই রক্ত মাংস দেহটা লোভে এই মোহে পড়ে গেলেন। বলছে মায়ের তো বয়স হয়েছে, আজ মরলেও মরবে কাল মরলেও মরবে, কিন্তু এত সুন্দর মেয়ে, বড়লোক বাড়ির মেয়ে, একবার যদি হাত ছাড়া হয়ে যায় আর পাওয়া যাবে না। আজ মরলেও মরবে কাল মরলেও মরবে, তার তো বয়স হয়ে গেছে। বলছে শোনো আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমায় কথা দিচ্ছি, আমার মায়ের হৃৎপিণ্ড উপরে তোমার হাতে তুলে দেব, তুমি একটু অপেক্ষা করো। আস্তে আস্তে ঘরে যাচ্ছে, বৃদ্ধ মা কি করে জানো, ছেলেটার যখন ছয় মাস বয়স তখনই তার বাবা মারা গিয়েছিল। লোকের ঘরে কাজ করে ভিক্ষা করে থালা বাসন মেজে ছেলেটাকে যত বড় করেছে, লোকের ঘরে কাজ করতে করতে মা গো বয়স হয়ে গেছে, ঠিক মতো কয়নে দেখতে পায় না। ছেলেটা চাকরি করে, আসলে বাড়িতে খেতে চাইবে, বৃদ্ধ মা ছেলেটার জন্য রুটি তৈরি করছে। দেখো না কতটা কষ্ট, রুটিটা তৈরি করছে ঠিক মতো চোখে দেখতে পাচ্ছে না, পরিমাণে যতটা জল প্রয়োজন তার থেকে বেশি পড়ে গেছে। দেখুন মা ময়দাতে যদি বেশি করে জল পড়ে যায় রুটিটা কি ভালো হবে, ময়দাটা নরম হয়ে গেছে, বড় কষ্ট করে হাতের তৈরি রুটি করলে। রুটি করে ছেলেটা আসলে একসঙ্গে দু মা ছেলে বসে খাবো, খাবার নিয়ে মা আমার বসে থাকতে থাকতে সারাদিনের অক্লান্ত পরিশ্রম মাকে চারিদিক থেকে গ্রাস করেছে। খাবারটা হাতে নিয়ে মা আমার ঘুমিয়ে পড়েছে। হে যেই না ঘুমিয়ে পড়েছে, ছেলের মনে কি চলছে দেখো, চুপি চুপি এসে রন্ধনশালায় প্রবেশ করেছে, রন্ধনশালায় প্রবেশ করে একটা ধারালো অস্ত্র এনে অঞ্চল দিয়ে মায়ের মুখটাকে চেপে ধরে, ধারালো অস্ত্রটা পিছু থেকে সে যেই না মুখে মেরেছে, খোকা খোকা খোকাকে যেন আমায় মেরে ফেললো বাবা, মা জানে না যে নিজের ছেলেটাকে মেরেছে। খোকা দেখুন বাবা ছুরিটা যেই না বক্ষের মধ্যে মেরেছে,
রক্ত মাখা দেহটা রক্তেতে ঝরে পড়ছে, কেমন ভাবে বাবা লালসার মধ্যে ডুবে আছে দেখুন। মায়ের এমন অবস্থা, তবু চৈতন্য নেই, কোনো হুঁশ নেই। অস্ত্রটা তুলে হৃৎপিণ্ডটাকে তোলবার জন্য বক্ষটি চিরে হৃৎপিণ্ডটা উপরে নিয়ে চলে যাচ্ছে, সাথে সাথে মায়ের প্রাণ ওখানে এই নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল। রক্ত মাখা দেহ হৃৎপিণ্ডটা নিয়ে প্রেমিকার কাছে চলেছে, ছুটে যাচ্ছে প্রেমিকার কাছে। যেতে যেতে হোঁচট খেয়ে পড়ে গেছে। ইস মা গো, দেখবেন বাবা ছোট ছোট কোনো আঘাত পেলে আমরা বলি না ইস মা গো, কি মায়েরা বলি না, পড়ে গেছে হৃৎপিণ্ডটা উপড়ে গিয়ে দূরে পড়েছে। ইস মা গো যেই না বলেছে হৃৎপিণ্ডটা অদূরে লাপাতে লাপাতে বলছে খোকা খোকা, তোর কথা ব্যথা লাগেনি তো বাবা, আয় না তোকে মাতৃশ্রীর হাতটা একটু বুলিয়ে দি, দেহে প্রাণ নেই। মায়ের ভালোবাসা কাকে বলে দেখো মা, অদূরে দাঁড়িয়ে থেকে হৃৎপিণ্ডটা লাফাচ্ছে আর বলছে, তবে সন্তানের কোনো জ্ঞান নেই। ধুলাটা তাড়াতাড়ি করে ঝেড়ে হৃৎপিণ্ডটা নিয়ে আবার চলেছে প্রেমিকার কাছে। প্রেমিকার কাছে গিয়ে বলছে, এই নাও এই নাও আমার মায়ের রক্ত মাখা হৃৎপিণ্ড, দাঁড়াও তুমি আমার কাছে আসবে না। তুমি কি ভালোবাসতে জানো, এই তোমার ভালোবাসা, শুধু এই রক্ত মাংস দেহটার লোভে পাওয়ার জন্য তুমি তোমার গর্ভধারিণী মাকে মেরে ফেললে, হয়তো কোনোদিন অন্য মেয়ের প্রেমে পড়ে আমার হৃৎপিণ্ডটা উপড়ে নিয়ে গিয়ে তাকে দেবে না তার কোনো নিশ্চয়তা নেই। যে সন্তান মায়ের হৃৎপিণ্ড উপড়ে এনে শুধু আমার দেহটা পাওয়ার লোভে তুমি এনে দিতে পারো, কোনোদিন অন্য মেয়ের প্রেমে পড়ে আমার হৃৎপিণ্ডটা উপরে তুলে দেবে না তার কোনো নিশ্চয়তা আছে? দূর হয়ে যাও, আজকের পর থেকে তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। আছা রেখে পড়েছে ছেলে, রক্তমাতা হৃৎপিণ্ডটা নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে, মা হে কি করলাম, হে কি করলাম। সমস্ত ঘটনা আগের কথাগুলো মনে করছে যে আমার মা আমার জন্য কতটা কষ্ট করেছে। মা তোমার ভালোবাসার পরিণাম আমি কি দিলাম, তোমার ভালোবাসার পরিণাম আমি তোমায় কি দিলাম। ছেলেটা ভুল বুঝতে পারলেন কখন, যখন তার কাছে তার মা তাকে ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গেল, সে তখন তার ভুল বুঝতে পারলেন। ও মায়, সময় চলে গেলে ভুল বুঝে কোনো লাভ নেই, সে কি তার মাকে ফিরে পাবে? তাই তো বলছি আমার মায়েরা বাবারা, এখন আমাদের সময় আছে, কেউ পিতা মাতাকে কাঁদায়ও না, পিতা মাতা হলো পরম গুরু। কোনো সন্তান যদি পিতা মাতাকে কাঁদায় তাকে সারাটা জীবন কাঁদতে হয়। আজ আমার মহাপ্রভু গৌরী সুন্দর দুটি বাহু তুলে আজ নামের ডালি মাথায় লয়ে আজ মহাপ্রভু হরিনাম করছে। কেন, এই কলিযুগের হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। একমাত্র কলির জীব নামের দ্বারাই উদ্ধার হয়ে যেতে পারে। তাই আমার মহাপ্রভু গৌরসুন্দর আজ পুরবীর ভাবে বিভোর হয়েছে, পুরব মানে যে লীলা আগে হয়ে গেছে সেই লীলার কথা মনে পড়ে প্রাণ গৌরসুন্দর।
আজ নদীয়ার মাঝে একটি যজ্ঞ করছে না। সেই যজ্ঞে স্থাবর জঙ্গম কীট পতঙ্গ পক্ষী সকলকে নিমন্ত্রণ করছেন আমার গৌর সুন্দর। দ্বারে দ্বারে নিমন্ত্রণ করে আমার পুরাবের ভাবে বিভোর হয়ে আছে।